মর্নিং সুতপা ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজ সানডে, চলুন একটু বাজারটা করে নিয়ে আসা যাক, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। দেখতে পেলেন সকালবেলা টিফিনের জন্য ম্যাগিটাকে সব কিছু সেদ্ধ করে নিয়েছি। এখন মাঝে 8টায় বাজারটা ফটোফট করে নিয়ে এসে তারপরে ওটা করে নিয়ে ব্রেকফাস্ট করা হয়। এখন ছেলের শরীরটা একটু ঠিক আছে, চলুন কি করা যাবে, সপ্তাহে একটা দিনই ছুটি, তখনই বাজারটা করে নিয়ে আসতে হবে আমাদের। চলুন বাজার করে নিয়ে আসি। দেখো কতটা হচ্ছে, হ্যাঁ দি। পটল কত করে? আমি ওজন করতে বলিনি, মাসিরাই বলেছে। পটল তো দাও 30 টাকা। আদ্রা কি 100 গ্রাম 10 দিদা, হাঁচি কত করে দাও তো, দাও দাও 8টা দিয়ে দাও। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। এবার চলুন এগুলো সব বাসন টাসনগুলো মেজে নেওয়া। দেখুন বন্ধুরা, এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে এগুলো নিয়ে এসেছি সব। এই যে কচুরনতি, ওল, আপেল, আদা, পটল, পেঁয়াজ, আলু, মোচা একটু নিয়ে এসেছি, গোবিন্দভোগ আতপ চাল পায়েস খাওয়ার জন্য, আর নিয়ে এসেছি সানডেতে স্পেশাল চিকেন, আজকে চিকেন রান্না হবে। আর এখানে এই যে পেয়েছি কুমড়োর ফুল, তাই কুমড়োর ফুল নিয়ে এসে এটার একটু বড়া ভাজা করা হবে।
সব কিছু হয়ে গেছে দুপুরের। এই যে আজকে দুপুরের লাঞ্চ, ভাত, চিকেন কষা, কুমড়ো ফুলের বড়া আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। এতটুকু দিয়ে আজকে আমাদের লাঞ্চ। চলুন লাঞ্চটা করে নেওয়া যাক, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে আমাদের রাতেরবেলা ডিনার রেডি। রাতেরবেলা হয়েছে ফ্রাইড রাইস আর ওই দুপুরের ওই চিকেন কষা, এই দিয়েই আজকে আমরা ডিনারটা সেরে নিব। চলুন ভিডিওটা আজকে মতন এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট, বাই বাই।